তোমার মনে যদি কোনো সমস্যা মেঘ জমা হয়, তাহলে হাজার হাজার মানুষের ভিড়ে তোমার মন সেই মানুষটাকেই খুঁজে নেয় যে তোমার মেঘটাকে বৃষ্টি করে ঝরিয়ে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুচিত্রা ভট্টাচার্যের লেখা বৃষ্টি নামার পরে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অন্যদের শোনার সুযোগ করে দিও। আসলে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসলে যখনই কোনো নতুন গল্প আসবে সাথে সাথে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা বৃষ্টি নামার পরে। তো চলো লেটস স্টার্ট, লেটস ডু গল্প। মিনিবাস থেকে নামতেই কাঁধের ব্যাগে সুরেলা ধ্বনি। চেন খুলে মোবাইল ফোনটা বের করলো ঝুমুর। যা ভেবেছে তাই। রাহুল, উফ, কলেজে ঢোকার মুখে ওই নাছো ছেলেটার প্যান প্যানানি শুনতে হবে এখন। কাল রাত থেকে খিঁচড়ে জামা মেজাজটা আরো তেতো হয়ে গেল ঝুমুরের। ফুটপাতে উঠে বোতাম টিপে খুদে যন্ত্রটা চাপলো কানে। নিরস গলায় বলল, হ্যাঁ বল। কি করছিস তুই আজ? কেন? তোর সঙ্গে একটা কথা আছে। বোর করিস না, এখন পরপর তিনটে ক্লাস, বিজি থাকবো। বিকেলে একবার মিট করতে পারবি? জানি না। বলেই ঝুমুর নিথর করে দিল ফোনটাকে। কলেজে ঢোকার আগে রোজই সুইচ অফ করে, আজ আরো আগে করলে ভালো হতো। নিমপাতা খাওয়া মুখে কলেজের গেটের দিকে এগোলো ঝুমুর। সত্যি পারেও বটে রাহুলটা, মেডিকেলের ফোর্থ ইয়ার চলছে। কোথায় এখন ঘাড় গুঁজে বইয়ের অক্ষর চাটবি তা নয় খালি উড়ু উড়ু ভাব। গত বছর ঝুমুরদের কলেজে ডিবেট কম্পিটিশনে এসেছিল রাহুল। কালচারাল কমিটিতে থাকার সূত্রে তখনই ঝুমুরের সঙ্গে আলাপ। তারপর থেকে বিলকুল ফেবিকল হয়ে সেটে আছে। হুটহাট হানা মারছে ঝুমুরদের কলেজে, আর ফোন সে তো যখন তখন, রাত ১২টায় ভোর ৬টায়, সারাক্ষণ এক ক্যাসেট। ভালো লাগে না রে ঝুমুর, কিচ্ছু ভালো লাগে না। আরে তোর কিছু ভালো লাগলে না লাগলে তাতে ঝুমুর কি করবে? তোমার সঙ্গটি নেহাত ঝুমুরের মন্দ লাগে না, তাই ঝুমুর তোমায় পাত্তা দেয়। তা বলে মনে মনে কিছু এঁচে নিয়ে ঝুমুরের সঙ্গে যদি চাঁদ তারার ছক কষে থাকো, তবে সে গুড়ে কেজি কেজি বালি। ইশক বস্তুটি যে কি খতরনাক ঝুমুর হাড়ে হাড়ে বুঝে গেছে। বাড়িতে একজোড়া স্যাম্পেল আছে না, তাদের দেখছে না রাত দিন? কথাটা মনে হতেই ঝুমুরের বুকের ভেতর দিয়ে একটা শিরশিরে বাতাস বয়ে গেল। আজ সেই জুটির ২২তম বিবাহ বার্ষিকী। অথচ সকাল থেকে একবারও উইশ করেনি ঝুমুর, প্রবৃত্তি হয়নি। কাদের শুভেচ্ছা জানাবে? দুই লড়ুয়ে মোরগ মোরগাকে কি বলবে? দিনটা বারবার ফিরে আসুক, তোমরা প্রাণ ভরে ছুরিতে শান দাও, পরস্পরের ফাঁক ফোকর খোঁজাই যাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তুচ্ছ কারণে যারা আঁচড়াআচড়ি করছে সারাক্ষণ, তাদের আবার বিবাহ বার্ষিকী। ফু, না, ওদের কথা আর ভাববেই না সারাদিন। কলেজ কম্পাউন্ডে ঢুকে ঝুমুর এক ঝলক দেখল আকাশটাকে। মাথার উপর ঘন শ্রাবণ, থই থই করছে পাংশুতে মেঘ। সবে সকাল ১১:৩০ বাজে, এর মধ্যেই কেমন ম্লান হয়ে গেছে চারিদিক। প্রকৃতিও কি বুঝে ফেলেছে ঝুমুরের আজ মন ভালো নেই? কলেজে এসে অবশ্য মুখ ভেটকে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়, আওয়াজ মেরে জিনা হারাম করে দেবে বন্ধুরা। অলস ভঙ্গিমাটার বদলে ঝুমুর হাঁটার গতি বাড়ালো। সিঁড়ি টপকে মেন বিল্ডিং এর লম্বা টানা করিডোরে পৌঁছে নিজেকে স্বাভাবিক করে নিল চটপট।
চলতে চলতে কি ভেবে একবার পরখ করলো ব্যাগটাকে। যাক বাবা, ফোল্ডিং ছাতাখানা আছে, কালকের মতো বৃষ্টিতে ভিজতে হবে না। অনার্স পিরিয়ড শুরু হয়ে গেছে, ডায়াসে এসকেএম, রোল কল শেষ, হাতে অতি পরিচিত সেই হলুদ ঠোঙা, আদ্যিকালের নোট নিষ্প্রাণ স্বরে পড়ে চলেছেন স্যার। টু শব্দটি না করে পিছনের বেঞ্চিতে গিয়ে বসে পড়ল ঝুমুর। খাতা খুলে চেষ্টা করল নোট লেখার, দু চার মিনিটেই ধৈর্য খতম, আনমনা হয়ে যাচ্ছে চোখ কান। কাল রাতেও কি বিশ্রী একটা ধুমধুমার বাঁধালো দুজনে, পারেও বটে, এদিকে কেউ কাউকে সহ্য করতে পারে না, অথচ সন্ধ্যেবেলা দুজন দুজনের জন্য উপহার এনেছে ঘটা করে, হাইট অফ ভনিতা আর কাকে বলে। ক্লাসরুম মুছে যাচ্ছে চোখ থেকে, ঝুমুর স্পষ্ট দেখতে পাচ্ছিল কালকের সন্ধ্যেটাকে। জলদি জলদি বাড়ি ফিরে এসেছে বাবা, হার হায়ারনেসের মেজাজও কুলপি মালাই। স্বহস্তে দুধ কফি বানালো মা, বোতল না খুলে বাবাও চুমুক দিচ্ছে কফিতে। টিভি সিরিয়াল দেখতে দেখতে দিব্যি টিপ্পনি চলছে টুকটাক। উপহার দেওয়া নেওয়া করে দুজনেরই মুখে বেশ খুশি খুশি ভাব, এমন সুখের দৃশ্য বাড়িতে একেবারেই যে দেখা যায় না তা নয়, তবুও ঝুমুরের কেমন কেমন যেন লাগছিল, এত ভাব টিকলে হয়। হলো তাই, সবে বেড সুইচ নিভিয়ে চোখের পাতাটি বুঝেছে ঝুমুর, পাশের বেডরুমে যুদ্ধের দামামা। প্রথমে চাপা সুরে, ক্রমশ চড়ছে পর্দা। হঠাৎ আমার জন্য টাই কিনতে গেলে কেন, তা আবার ওরকম ঝিমচাক কালারের, রংচঙে ড্রেস তুমি পরো না বুঝি, টাইটা ঝুলিয়ে নয় আরো খোকা সাজো। বটেই তো, কুকির বরকে খোকা তো সাজতেই হয়। কি কি বললে, আমি খুকিপনা করি? রাত দুপুরে ফ্যাচ ফ্যাচ করো না, শান্তিতে শুতে দাও। ফুট করে একটা হুল ফুটিয়ে ভোস ভোস করে নাক ডাকাবে সেটি তো চলবে না, তোমাকে বলতে হবে কি খুকিপনা করেছি আমি, নইলে 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 কি, তোমার সোহাগ দেখিয়ে কিনে আনার স্টোয়াচ আমি ডাস্টবিনে ফেলে দেবো। নিতেই পারো, এ তো আর সমীরণ ঘোষের দেওয়া উপহার নয় যে বুকে জড়িয়ে রাখবে। ইতর ইতর সন্দেহ করেই গেলে তুমি, তুমি সমীরণের পায়ের নখের যোগ্যি নয়, বুঝেছ? ঠিকই তো, পরে বউয়ের সঙ্গে ঢলাঢলি করার আর্ট আমি তো আর শিখিনি। আহা, মরে যাই, বেড়াল বলে মাছ কিভাবে খাবো গো, তুমি যে কি চিজ তা কি আমার অজানা। গত মাসে কাকে নিয়ে তুমি বকখালিতে গেছিলে, অফিস ট্যুরের নামে কখন কোথায় ফুর্তি মেরে আসো টের পাই না ভেবেছ? দেখো দেখো, নিজেই সন্দেহ বাতিকটা নিজেই দেখো, আমার পেছনে টিকটিকিগিরি না করে ছেনালপানাটাকে বন্ধ করো। ভুলে যেও না ঝুমুর বড় হয়ে গেছে, কোথায় কখন কার সাথে আসনাই করে বেড়াও, মেয়ে সব টের পায়। মেয়ে তার বাপকেও চেনে, তুমি যে কোন নর্দমার কীট। এরপর বিশুদ্ধ স্ল্যাং, ভাষা বস্তির, মাধ্যমটা শুধু ইংরেজি। চোখা চোখা বিশেষণগুলো শুনলে বিশ্বাস করা শক্ত যে এরা একসময় পরস্পরের প্রেমে ফিদা ছিলেন। কবে থেকে মা বাবার সম্পর্কটা এতটা বিষাক্ত হয়ে গেল, কেন হলো? সুমিরন কাকুর সঙ্গে মায়ের কি সত্যি কোনো অ্যাফেয়ার আছে? ঝুমুরের তো বিশ্বাস হয় না। সেই কোন ছেলেবেলা থেকে সুমিরন কাকুকে দেখছে, বাবারই বন্ধু, দরকারে অদরকারে ডাকলে ঝুমুরদের পাশে আছে, এবং যথেষ্ট ভালো লোক, রঘুরে উইটি, গলা ছেড়ে হাসতে পারে। বাবার চেয়েও মায়ের সঙ্গে সুমিরন কাকুর বেশি র্যাপো, তাই কি বাবা হিংসে জ্বলে? বাবাকেও কি আদৌ লম্পট চরিত্রহীন বলে ভাবা যায়? অফিস অফিস করে একটু বেশি ব্যস্ত থাকে বাবা, কোম্পানি নাকে দড়ি দিয়ে ছোটায় অনবরত, টেনশনে টেনশনে বাবার তো সুগারই ধরে গেল,
বউ মেয়েকে অঢেল সময় দিতে পারে না বলেই কি বাবা ভিলেন, যত্রতত্র লটঘট করে বেড়াচ্ছে? এ কি আজগুবি ধারণা! আর যদি দুজনের সন্দেহই ঠিক হয়, তাহলে তো ধরতে হবে কোথাও একটা ফাঁকা ছিল চিরকালই, একটু একটু করে বড় হচ্ছে ফাটলটা। এবং প্রকৃতি তো শূন্যস্থান রাখে না, কেউ না কেউ সেখানে ঢুকে পড়বেই। ঝুমুরের আজকাল মাঝে মাঝে মনে হয়, বাবা মা এখনো একসঙ্গে থাকে কেন? রোজ রোজ একে অপরকে ছোবল মারার চেয়ে আলাদা হয়ে যাওয়াটাই তো ভালো। যতদিন ঝুমুর পাশটাস না করছে, চাকরি বাকরি পাচ্ছে, টাকা পাঠিয়ে দিক, আরামসে কোনো হোস্টেলে থেকে যাবে ঝুমুর। সুখের চেয়ে স্বস্তি ঢের ভালো। কথাটা একবার ছোট মাসির কাছে পেরেও ছিল ঝুমুর। উদ্বিগ্ন মুখে ছোট মাসি বলেছিল, তুই আর ওদের খেপামোটাকে উস্কে দিস না তো ঝুম, দিদি জামাইবাবুর ভালোবাসার নেচারটাই ওরকম অ্যাগ্রেসিভ টাইপের। হবেও বা, তবে এই যদি প্রেম হয়, ঝুমুর জীবনেও তার ধারের কাছে ঘেঁষবে না। ভূতের কিল হজম করার স্বাদ ঝুমুরের অন্তত নেই। বেল পড়ে গেছে। মহামূল্যবান নোটের বান্ডিল গুছিয়ে প্রস্থান করছেন SKM। এরপর পরপর দুটো পাশের ক্লাস, ফিলোসফি, দোতলার 16 নম্বরে। ত্রিনা, দোয়েল, সুমনারা উঠে পড়ল বেঞ্চি ছেড়ে, ডাকছে ঝুমুরকে। ইস, খোনা খোনা গলায় PM ম্যাডাম ন্যায়শাস্ত্র কচলাবেন এখন, ভাবতেই ঝুমুরের বিভীষা যাচ্ছিল। কায়দা করে বন্ধুদের এড়িয়ে সোজা চলে এলো লাইব্রেরিতে। কোটা দুয়েক দরকারি বই ইস্যু করে নিয়ে কয়েক পল দাঁড়িয়ে রইল চুপচাপ। কোথায় যে সে যায় এবার? ক্যান্টিন, কমন রুম, রিডিং রুমে গিয়ে বসবে দুদণ্ড। ধুর, ভিড়ভাট্টার ভাল লাগছে না আজ, তার চেয়ে টুকটুক করে কেটে পড়াই ভালো। দুপুর দুপুর বাড়ি ফিরলে ঘণ্টাখানেক বিন্দাস শুয়ে থাকতে পারবে। শেষ বাসনাটাই মনঃপূত হল। পা চালিয়ে ঝুমুর ঝটিতি কলেজের গেটের বাইরে। বাসস্টপ অবধি অবশ্য পৌঁছতে পারল না, তার আগেই থমকে দাঁড়িয়েছে রাহুল। বিরক্ত হতে গিয়েও হেসে ফেলল ঝুমুর। স্ট্রেট চলেই এসেছিস? যদি আমি 4টার সময় বেরোতাম? পারতিসই না, রাহুল দাঁত বের করে হাসছে। আজ আমার উইনফোর্স কাজ করছে। মানে? এই তো 10 মিনিটও কাটেনি, এর মধ্যেই কেমন টেনে বের করলাম তোকে। ঝড়ে বক মরল, ফকিরের কেরামতি বাড়ল। প্রভাবটা কাগজে শিখলি, ঠাম্মা না দিম্মা? এই ভাট বকা ছাড়, কি কথা আছে বলছিলি যেন? হচ্ছে হচ্ছে, তা কিসের? চোখ কুঁচ করল রাহুল। ঝুমুরকে নিরীক্ষণ করতে করতে বলল, মুড অফ। তাতে তোর কি? ম্যাজিকে মন ভালো করে দিতে পারি। যাবি আমার সঙ্গে? নন্দনে একটা ঝাক্কাস মুভি এসেছে। কি ফিল্ম? লাইফ ইজ বিউটিফুল। বেনিনি যা করেছে না, হাসতে হাসতে কেঁদেই ফেলবি। সিনেমাটার নাম ঝুমুরের সোনা। সামান্য দোটানায় পড়ে গেল ঝুমুর। বাড়ি না ফিরে ঠান্ডা হলে বসে থাকাটাই বা মন্দ কি? ছবিটা নাকি দুরন্ত মজার, মনের ঘুমট কাটলেও কাটতে পারে। ওকে, ঝুমুর কাঁধ ঝাঁকালো। কিন্তু যাবি কিসে, মেট্রো? অবশ্যই, এই ভ্যাদ ভ্যাদে গরমে বাসে ওঠে কোন বুড়বক। সত্যি হিউমিডিটির মাত্রাটাও যেন ঝপ করে চড়ে গেল আজ। ঝুলবর্ণ আকাশখানা এখন স্কাইস্ক্র্যাপার ছুঁই ছুঁই, রূপলি ঝিলি খানছে ঘন ঘন। ঈষৎ ত্যাচা চোখে মেঘেদের সাজগোজ দেখতে দেখতে হাঁটতে শুরু করলো ঝুমুর। কানের পাশে রাহুলের এক টানা বক বক। আজ অবশ্য ক্যাসেট পাল্টেছে, একঘেয়ে প্যানপ্যানানির বদলে অ্যানাটমি রুমের কাহিনী। ঝুমু শুনছিল ভাষা ভাষা ভাবে, মাঝে মধ্যে হুঁহা করছিল। তাতে অবশ্য রাহুলের ভ্রুক্ষেপ নেই, সে একাই চালিয়ে যাচ্ছে সংলাপ।
সাথে কি ঝুমুরের ধারণা? ছেলেটার মাথায় কেড়া আছে। পাকাল রেল স্টেশন বেশ ফাঁকাই ছিল। সিঁড়ি দিয়ে নেমে ব্যাগ থেকে টাকা বের করছিল ঝুমুর। তার আগেই কাউন্টারে হাত গলিয়ে দিয়েছে রাহুল, দুটো রবীন্দ্র সদন দেবেন। ঝুমুর দুম করে রেগে গেল, গুমগুমে গলায় বলল, এটা কি হলো? কি দেখলি? আমি চেঞ্জ বের করছি, তুই একবার এই টিকিট কাটলি কেন? চাপ বাবা, দোষের কি হলো? আমি পছন্দ করি না শিবলির দেখানোর মেন্টালিটিটা। ছাড় রাহুল, চড়ছিস কেন? লেটস শেয়ার, সিনেমার টিকিটটা না তুই কাটিস, অবশ্য তোরই লস, তাতে মাল্লু বেশি খসবে। রাহুল হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগল। লাক্সই একটা জবাব দিতে যাচ্ছিল ঝুমুর, তখনই প্ল্যাটফর্মে ট্রেন। লাফাতে লাফাতে ভূতলে নামল দুজনে। দরজা বন্ধ হওয়ার মুখে মুখে সেঁধিয়ে গেছে কামরায়। ট্রেন ছাড়তেই আবার নিজের কলেজের প্রসঙ্গ তুলেছিল রাহুল, ভাঁজ মেরে লাইন ঘুরিয়ে দিল ঝুমুর। তোর ফাইনাল এক্সাম কবে রে? দেরি আছে, নেক্সট এপ্রিল। কি করবি তারপর? একটা বছর তো ফ্যাক কাটতে হবে। তারপর? হাউস স্টাফ। তারপর নোকরি, পরীক্ষা টরকা দিয়ে চলে যাব কোনো রুরাল হেলথ সেন্টারে, পাহাড়ে জঙ্গলে যে চুলোয় হোক। বালাই শার্ট, আসানসোলে তোর বাবার এত বড় রোরিং প্র্যাকটিস, ঘ্যাম নার্সিংহোম, কোন দুঃখে তুই গভর্নমেন্ট জয়েন করবি রে? আসানসোলে আমি থাকবো না রে ঝুমুর। কেন? ইচ্ছে, আই হেট দ্যাট প্লেস। সে কি রে, তুই না তোর বাবার একমাত্র লাডলা? ওহ, বাবার নয়, মার। ঝুমুর থতমত, অস্ফুটে বলল, মানে? একটু যেন দূর মনস্ক দেখালো রাহুলকে মুহূর্তের জন্য, পরক্ষণেই মাছি তাড়ানোর ভঙ্গি, ছাড়তে ওসব টপিক ভালো লাগে না। আজ রাহুলের ভালো না লাগা সুরটা যেন অন্যরকম, কেমন যেন ভেজা ভেজা। রাহুলের বাবা মার কি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে? ছেলেটার কথা শুনে তো কখনো বোঝা যায়নি যে বাবার সঙ্গে তার সম্পর্ক নেই। একটা কথা যেন মনে পড়ছে, যে বাবার পরিচয় জিজ্ঞেস করতে রাহুল যেন একটু বাঁকা ভাবেই জবাব দিয়েছিল, হেয়ালি হেয়ালি। খোলাখুলি প্রশ্ন করবে? থাক, ছেলেটা হয়তো আহত হতে পারে। ট্রেন চলছে, থামছে, চলছে। মাইক্রোফোনের ঘরঘরানিতে ঘোষিকার উচ্চারণ বোঝা দুষ্কর। চাঁদনি চক পেরোনোর পর কামরার ভিড়ও বেড়ে গেল বেশ। স্প্ল্যানেডে তো রীতিমতো ঠাসা ঠাসি। রাহুল এক বৃদ্ধাকে জায়গা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েছে। বাইরে সুড়ঙ্গ পথে আলো আঁধারের খেলা। রাহুলের দৃষ্টি এখন সেদিকে, চোরা চোখে রাহুলকে দেখছিল ঝুমুর। বুকের ভেতর ফের সেই শিরশিরে বাতাস বই চলে কেন? হিম হিম বাষ্প মাখা। হঠাৎ রাহুল ডাকল, এই চল নেমে পড়ি। রবীন্দ্র সদন এসে গেল নাকি? এসে যাবে, নাম তো, চটপট চটপট। রাহুলের তাড়া খেয়ে প্ল্যাটফর্মে পা রেখেই ঝুমুরের চোখ বড় বড়। ও মা, এ তো ময়দান। জানি, রাহুলের হাসি এবার ফিরে এসেছে, বাকি পথটা হেঁটেই মেরে দিচ। অতটা পথ এখন হাঁটবো? একটু পয়দল মারলে পাক হয়ে যাবে না ম্যাডাম। শৌখিন তো আরম্ভ হয়ে যাবে রাহুল। তো নয় একটু দেরিতে ঢুকবো, নয়তো? রাহুল বাক্য সম্পূর্ণ করল না, ঝুমুরের কবজি ধরে টানছে, আয় আয়। ঝুমুর ছাড়াতে পারল না হাতটা, কেন যেন জোর পাচ্ছে না, ওই শিরশিরে বাতাসটার জন্য কি? প্রায় টানতে টানতে ঝুমুরকে স্টেশনের বাইরে নিয়ে এলো রাহুল। চরাচর এখন ঘোর মসিবর্ণ, ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওয়াও, রাহুল
দারুণ উচ্ছ্বসিত, হাত বাড়িয়ে ছুঁলো বৃষ্টিকে, ছটফটে ভঙ্গিতে বলল, চল ঝুমুর ভিজতে ভিজতে যাই। ঝুমুর বলল, খামোখা ভিজতে যাব কেন, আমার কাছে ছাতা আছে। দূর, এই বৃষ্টিতে ছাতা খোলে বুড়ো বুড়িরা, চল তো। তারপর হেঁচেকে এসে মরি আর কি। নো চিন্তা, সঙ্গে একটা হাফ ডাক্তার তো আছে। কি কাণ্ড, ঝুমুরও আর কোনো প্রতিবাদ করতে পারল না, রাহুলের হাতে হাত রেখে নেমে এলো বৃষ্টিতে, হাঁটছে পাশাপাশি, গুঁড়ো গুঁড়ো জলকণা মাখছে গায়ে নীরবে। রাহুলও কথা বলছিল না কোনো, আবার যেন অনেক কিছু বলছিল নিঃশব্দে। একটু একটু করে বাড়ছে বৃষ্টি, বড় হচ্ছে দানা, ঝিমঝিম ঝরে চলেছে অবিরাম। বৃষ্টিধারার ওপারে চেনা শহরটাকে এই মুহূর্তে অচিন লাগে, স্বপ্ন স্বপ্ন, যেন মানুষজন ঘরবাড়ি গাড়ি ঘোড়া গাছপালা সবই আবছা ক্রমশ, যেন ঘষা কাচের ঘেরাটোপে অন্য এক অলীক নগরীর পথ বেয়ে অজানা কোথাও চলেছে দুজনে। কেন এমন ঘুর ঘুর লাগে, ঝুমুর কি প্রেমে পড়ে গেল? নিজেকে একবার সজোরে ঝাঁকিয়ে নিল ঝুমুর, বুঝিবা ফিরতে চাইল বাস্তবে, কথা বলার জন্যই কথা বলল। কিরে বোম মেরে গেছিস যে, কি যেন বলবি বলছিলি? বলবো, শুনছি তো, বল। রাহুল চুপ মেরে গেল আবার, বুঝি কথাগুলো গোছাচ্ছে মনে মনে, আরো জোরে আঁকড়ে ধরল ঝুমুরের আঙ্গুলগুলো। তারপর হঠাৎই ঘর ঘরে স্বর ফুটেছে গলায়, তোর জন্য আমার খুব মন কেমন করে রে ঝুমুর, সত্যি বলছি, বিশ্বাস কর। এরকম একটা কিছু যে শুনবে ঝুমুরটা জানতই, তবু যে কেন বুকটা ধক করে উঠেছে। চোখ নামিয়ে ঝুমুর বলল, কিন্তু কিন্তু আমি যে কি, আই ডোন্ট বিলিভ ইন লাভ। কেন রে? কারণ প্রেম বলে কিছু এক্সিস্টই করে না, ভালোবাসার শব্দটাই একটা বকোয়াস। কি করে জানলি? এক্সপিরিয়েন্স আছে বুঝি, সেকেন্ড হ্যান্ড, নিজের মা বাবাকেই তো দেখছি। ঝুমুর বলবো না করেও বলে ফেলল, জানিস আজ আমার মা বাবার বিয়ের দিন। তাই নাকি, আজ তো তাহলে একটা মেমোরেবল ডে। আমার জন্য নয়, কেন যে ভুল দিনটা আসে প্রত্যেক বছর। রাহুল কতটা কি বুঝলো কে জানে, আবার চুপ, ঘাড় তুলে চোখে গালে কপালে বৃষ্টি মাখল একটুক্ষণ, মুছেও নিল মুখ, ঠোঁটে ফুটে উঠেছে আশ্চর্য হাসি। ওদের কথা কি এই মোমেন্টে বাদ দেওয়া যায় না ঝুমুর? আয় না, আমরা শুধু আমাদের কথা বলি। পূর্ণ দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো ঝুমুর, মনে মনে বলল, কিন্তু আমরাও যদি পরে ওদের মতোই হয়ে যাই, যদি ভালোবাসা উবে যায়, যদি যদি না। একটা কথাও উচ্চারণ করতে পারল না ঝুমুর। শ্রাবণ এখন তার চোখেও ভর করেছে যে বৃষ্টি আর কান্না, একাকার হয়ে গেলে আর কি কোনো শব্দ ফুটে গলায়। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা বৃষ্টি নামার পরে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। চ্যানেলে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসে তখনই তার ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন,
টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।